আসসালামু আলাইকুম। ট্রাস্ট এগ্রো মেশিনারি হতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আমাদের ট্রাস্ট এগ্রো মেশিনারি হতে বিভিন্ন ধরনের মেশিনারিজ বিক্রি করা হয়, এর মধ্যে ঘাস কাটার মেশিন অন্যতম। ঘাস কাটার মেশিনের বিভিন্ন প্রকারভেদ হয়ে থাকে, যেমন পিঠে ইঞ্জিন নিয়ে ঘাস কাটতে। আমার এখানে একটা হোন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিন রয়েছে, ফোর স্ট্রোক ইঞ্জিন যেটা দিয়ে সহজেই ছোট ঘাস বড় ঘাস আগাছা নির্মূল করা যায় সহজেই ব্লেডের সাহায্যে, হ্যান্ডেলের সাহায্যে। তো আজকে আমরা যে মেশিন নিয়ে কথা বলবো এটা হলো ম্যানুয়াল ঘাস কাটার মেশিন। এটা আমরা 4 থেকে 5 বছর ধরে সারা বাংলাদেশে সাপ্লাই দিতেছি। তো এর মধ্যে ম্যানুয়াল ঘাস কাটা মেশিনটা কেন আপনারা নেবেন, কারণ হলো এইটাতে আসলে কোনো ধরনের তেল লাগতেছে না, পেট্রোল লাগতেছে না, অকটেন লাগতেছে না, মোবিল লাগতেছে না, কোনো ধরনের কোনো খরচ লাগতেছে না। দূর্বা ঘাস কাটার জন্য এটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং হলো ভালো মেশিন, কোনো ধরনের খরচ ছাড়া। কম দামি মেশিনগুলো যারা স্কুল কলেজের আঙিনায় ঘাস বেড়ে উঠতেছে কাটতে চান, মানে মাঠগুলোতে দূর্বা ঘাস, যারা ফুটবল খেলার জন্য আগ্রহী, যারা ফুটবল খেলেন বাট ঘাসগুলো নিয়মিত বড় হয়ে যাচ্ছে, কম দামের মধ্যে মেশিনটা আপনারা নিতে পারেন। বা মাদ্রাসা বা বাড়ির আঙিনায় যে ঘাস থাকে দূর্বা ঘাস, এগুলো কাটতে পারেন এই মেশিনের সাহায্যে। এই মেশিনের জন্য আসলে আরেকটা সুবিধা হলো মেশিনগুলো ঘাস কাটার পর এই বাস্কেটটাতে এসে পড়বে। এই বাস্কেটটাতে ঘাস পড়লে আপনার আলাদা করে সহজে আপনার আলাদা করে ঘাসগুলা কালেক্ট করতে হবে না, এখানে এসে পড়বে, আপনারা সুন্দর করে ফেলে দিতে পারবেন বা গরু বা বাছুরকে খাওয়াতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লেড, এই ব্লেডটা খুবই শক্ত এবং পোক্ত, এটা নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই। এই টিনের যে পাত্র রয়েছে এখানে ফ্রিকশনে আপনার ঘাসটা কাটবে। তো এই ম্যানুয়াল ঘাস কাটার কম দামি মেশিনটা যদি আপনাদের আমাদের কাছ থেকে নিতে হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে করে পাঠিয়ে থাকি। এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন, অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। এখন দেখতে থাকুন মাঠে সহজেই কীভাবে ঘাস কাটা হচ্ছে এই ম্যানুয়াল ঘাস কাটা মেশিনের সাহায্যে। আসসালামু আলাইকুম।